guys, welcome back to my channel. This is Elizabeth and I am from Bangladesh. So, আজকে আমি একটি কোরিয়ান মুভি ট্রেলার রিয়াকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। এখানে অভিনয় করছে পার্ক বো গাম, যে রিপ্লাই 1988, লাভ ইন দ্য মুনলাইট, রেকর্ড অফ ইউ, এই ড্রামাগুলোতে অভিনয় করেছে। চোই উশি, আওয়ার বিলাভড সামার, এ কিলার প্যারাডক্স, এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। বেসুজি, যে আনা, ডুনা, আনকন্ট্রোলেবল ফর্ম, ভেগাবন্ড, এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা ওয়ান্ডারল্যান্ড এই মুভিটির ট্রেলার রিয়াকশন করা শুরু করছি। ওয়ান, টু, থ্রি। সারাঙ্গানেন সারাম কয়ে ইয়ংওনান ইবিয়াল অঞ্জে অধি সদেন দাশি মান্নাল সু ইসমিদা। ওয়ান্ডারল্যান্ডের শিজাকাশিগেসমিকা ওয়ান্ডারল্যান্ডে। ওকে, তাহলে আমরা ট্রেলার দেখছি। Sit there while I'm there. I won't know that I died. 연결 해볼게요. 행복하시길 바랄게요. 화이팅! 밤에 আজ নিগা ইন্ন জিগুগা ইউনানি ফারাকো ফাইদা। অনেক ভালো ভালো কাজ খুশিও আছে, আবার কষ্ট আছে। পরে মনে হয় তাদের সাথে হচ্ছে যে একটা যোগাযোগ বা তাদের সাথে একটা সংযোগ স্থাপন করা। তো এখানে দেখা যে পার্ক বো গাম হচ্ছে যে সে রুমায় চলে যায় কোন একটা অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু, এবং তার যে লাভার থাকে, যে গার্লফ্রেন্ড থাকে, সে হচ্ছে সুজি। সো সে একটা ওয়ান্ডারল্যান্ডের মধ্যে প্রবেশ করে, যেখানে হচ্ছে সে বোগামের সাথে একটা কথা বলতে পারবে বা তার সাথে একটা লিঙ্ক আপ করতে পারবে, তার সাথে একটা যোগাযোগ করতে পারবে যে অ্যাকচুয়ালি বাস্তবে কোমাতে আছে। অন্যদিকে চোই ঔশিক এবং লিওলের কাজ হচ্ছে এই ওয়ান্ডারল্যান্ডটাকে ব্যালেন্স করা, যাতে এখানে কোনো সমস্যা না হয়, প্রবলেম না আসে, এবং যাতে এর ভিতরে মানুষ যারা আছে, যারা কানেক্টেড আছে, তারা যাতে একদম কমফোর্ট পায়, পিস পায়, যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি তারা দুটা মানুষের মধ্যে কানেকশন করছে, যেখানে একজন মানুষ আসলে বাস্তবে নেই অথবা কোমায় আছে। অন্যদিকে একজন 40 বছরের মানুষ, সে হচ্ছে তার ওয়াইফের সাথে দেখা করার জন্য রিকোয়েস্ট করে যে সেও ওয়ান্ডারল্যান্ডে এন্টার করতে চায়, যে তার ওয়াইফের সাথে দেখা করে যে ও অ্যাকচুয়ালি বেঁচে নেই। সো আমার কাছে একটা ব্যাপার, সায়েন্স ফিকশন অ্যাড করতে পারত বা পারে, যদি একটা মানুষ কোমায় থাকে আমার কাছে মনে হয় তার ব্রেনের যে
সিমুলেশন দিয়ে বা তার যেহেতু কোমল মানুষ আসলে ফিল করতে পারে কিন্তু সে মুখে কোনো কথা বলতে পারে না বা রিয়েকশন করতে পারে না, সেটা দিয়ে এআই এর সাহায্যে হচ্ছে এই ওয়ান্ডারল্যান্ডটা তৈরি করা যায়। কিন্তু যে মানুষটা পৃথিবীতে নেই তাকে কিভাবে ওয়ান্ডারল্যান্ডে আনবে, এটা একটা কোশ্চেন হতে পারে যে তাকে কীভাবে আনবে বা এই জিনিসটা কীভাবে দেখাতে পারে। সো এটা নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড, কারণ এক্সাইটেডও, কারণ হচ্ছে এই মুভিটার যে প্লটটা এটা কাইন্ডা ডিফারেন্ট। আমি কোরিয়ান মুভিতে আগে কখনো দেখিনি ওয়ান্ডারল্যান্ড টাইপের কোনো প্লট আঁকতে, অর্থাৎ একটা জায়গায় যেখানে মানুষের সাথে যে মারা গিয়েছে তার একটা লিঙ্কআপ হবে, এরকম কিছু আগে দেখিনি এরকম প্লটে। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই মুভি ট্রেলারটি এবং আমার রিয়াকশনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।